ওয়েলকাম টু টপ মিডিয়া নিউজ। আজকে নিউজ পোশাক বিড়ম্বনায় সানিয়া মির্জা। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়নি, মিক্সড ডাবলসের ফাইনালে অবাসাই অ্যাভিগাল স্পার্স ও জোয়ান কাবালের জুটির সামনে প্রতিরোধী গড়তে পারেনি সানিয়া এবং ডরিক জুটি। এরপর আবার মেলবোর্ন পার্কে আরও বিব্রত হলেন পোশাক নিয়ে সমস্যায় পড়ে। তবে ঘটনাটি মিক্সড ডাবলসের ফাইনালে নয়, কয়েকদিন আগে নারীদের ডাবলসের তৃতীয় রাউন্ডের বিদায় নিতে হয়েছিল সানিয়াকে। ঘটনাটি সেদিনেরই, তবে ছবি প্রকাশ্যে এলো রবিবার মিক্সড ডাবলস ফাইনালে হেরে যাওয়ার দিন। অপ্রত্যাশিতভাবে তৃতীয় রাউন্ডে জাপানি জুটির বিরুদ্ধে সানিয়া এবং বারবোরাকে হারতে হয়েছিল। সেই ম্যাচে হারের পর সানিয়ার ডাবলস পার্টনার বারবোরা এগিয়ে এসেছিলেন তাকে সান্ত্বনা দিতে। এমনিতেই অভাবিত হারে শোকাচ্ছন্ন ছিলেন সানিয়া, সেই সময় বারবোরা তাকে জড়িয়ে ধরেন। হ্যাক করার সময় র্যাকেটের হাতল ঢুকে যায় সানিয়ার যৌনাঙ্গে। কিছু বুঝে সানিয়া সরে যাওয়ার আগে ক্যামেরাবন্দি হয়ে যান তিনি, ভারতীয় টেনিস সুন্দরী। তারপর থেকে মেলবোর্নে টক অফ দ্য টাউন ম্যাচ হেরেও। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।